দর্শক, স্বাগত জানাচ্ছি ইন্টারন্যাশনাল টার্কিশপ স্কুলের ষষ্ঠ বাংলা অলিম্পিয়াডে। আজও আপনাদের সাথে আমি আছি আরহাম চৌধুরী। আমাদের বাংলা অলিম্পিয়াড শেষের দিকে চলে এসেছে, চলুন শুরু করা যাক আজকের আয়োজন। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সে লোহিতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে রক্তে আমার আবার প্রলয় দোলা ফাল্গুনে আজ চিত্ত আত্মভোলা হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান রাখাল ছেলে রাখাল ছেলে বাড়ি ফিরে চাও ফাগুনের মোহনায় মন মাতানো মহুয়ায় রঙ্গিনী বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়। আমরা হারিয়ে ফেলছি আমাদের আনন্দ যানজটের মাঝে পড়ে, হয়তোবা আমাদের জীবনের অনেক সময় মূল্যবান সময়গুলো হারিয়ে যাচ্ছে। তোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির গানে পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। চলুন সবাই দেখে আসি আগের বারের আয়োজনগুলো কেমন ছিল। এই অনুষ্ঠানটি আমরা প্রথমে যখন শুরু করেছিলাম খুব স্বল্প পরিসরে আমাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে, শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা শুরু করেছিলাম এই প্রতিযোগিতা অনুষ্ঠানটা। এবং এছাড়াও আমরা বিভিন্ন দিবসে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি বাচ্চাদেরকে আমাদের দেশের এই সমৃদ্ধশালী সংস্কৃতি সম্পর্কে তাদেরকে জানানো, তারা যেন তাদের নিজস্ব ভাষা নিজস্ব সংস্কৃতিকে ভালোবাসতে শেখে গর্ববোধ করতে শেখে, সেই কারণে আমরা এই অনুষ্ঠানগুলো করে থাকি। ইংরেজি মাধ্যমে পড়ছে তারা, কিন্তু তার পাশাপাশি বাংলাটাও যেন তারা ভালো মতো বলতে পারে শিখতে পারে, এটাই ছিল মেন উদ্দেশ্য আমাদের। এবং ধীরে ধীরে এটা আস্তে আস্তে একটা বড় আকার ধারণ করেছে এখন, যখন বিভিন্ন স্কুল এখন পার্টিসিপেট করছে লাস্ট কয়েক বছর ধরে, এবং আমরা খুব বিপুল সাড়া পেয়েছি। আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে এই জিনিসটাকে আরও বড় আকারে নিয়ে যাওয়া, পুরো দেশের মধ্যে জিনিসটাকে ছড়িয়ে দেওয়া বিভিন্ন জেলা। এবারে যেমন অন্যান্য জেলা থেকেও বাচ্চারা আসছে, পুরো বাংলাদেশে সমগ্র বাংলাদেশে যাতে আমরা এই জিনিসটা উদযাপন করতে পারি, এইটাই আমাদের উদ্দেশ্য। শুরু করা যাক আজকের পর্ব। আমরা যদি বারবার চেষ্টা করে দেখি যে আমরা এই কাজ যে কাজটি আমরা
সাধারণভাবে চেষ্টা করতে পারছি না, এক দুই একবার চেষ্টা করে যদি আমরা দেখি যে আমরা সফল হই, তাহলে দেখা যাবে যে আমরা দেশের জন্য আরও ভালোভাবে সফলভাবে কাজ করতে পারছি এবং দেশের অবশেষে উন্নতি হবে। এই দিনটি শুরু করা হয় রমনা বটমূলের শোভাযাত্রা দিয়ে। টিএসসির স্টুডেন্টসরা, টিএসসির শিক্ষার্থীরা রমনা বটমূল থেকে তাদের শোভাযাত্রা শুরু করে এবং এই শোভাযাত্রা দিয়ে আমাদের পহেলা বৈশাখের প্রথম দিনটি শুরু হয়। ইংরেজি মাধ্যমের বাচ্চারা বাংলা অলিম্পিয়াডের এই আয়োজনের মধ্যে দিয়ে বাংলা সংস্কৃতি ইতিহাসকে জানতে পারছে, চর্চা করার সুযোগ পাচ্ছে। আমরা যারা ইংরেজি মাধ্যমের নতুন প্রজন্ম, তাদের মধ্যে আমরা আমাদের সংস্কৃতিকে, আমাদের ঐতিহ্যকে জাগ্রত করতে পারছি বাংলা অলিম্পিয়াডের এই আয়োজনের মধ্য দিয়ে। এটা অনেক বড় একটি ব্যাপার। আমি মনে করি যে এই আয়োজনটি যদি অব্যাহত থাকে তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা ইংরেজি মাধ্যমের বাচ্চাদের মধ্যেও আমাদের সাংস্কৃতিক যে বিপ্লব, যে জাগরণ, সেটি দেখতে পাব। আমরা যে সামনে তাকিয়ে দেখছি, আমাদের কিন্তু উচিত যে সাহায্য করা। আমরা যদি সাহায্য না করি তাহলে কিন্তু সে ব্যথা পেতে পারে বা তার কোনো সমস্যা হতে পারে। এখন যদি আমরা সাহায্য করি তাহলে সেও খুশি হবে, আমাদের জন্যও ভালো। প্রিয় দর্শক, আমরা এখন এসেছি ইন্টারন্যাশনাল টার্কিশপ স্কুলের সবচেয়ে বড় অডিটোরিয়ামে। এখানে বড়দের সঙ্গীতের প্রতিযোগিতা হচ্ছে। আপনারা মনে শুনতেই পাচ্ছেন যে এখানে বড়দের সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে। চলুন আমরা একটু দেখে আসি। দর্শক,
আমরা এখন কথা বলবো ষষ্ঠ বাংলা অলিম্পিয়াডের ইভেন্ট ডিরেক্টরের সাথে, জনাব কমল চৌধুরী। বাংলা অলিম্পিয়াডের উদ্দেশ্যটা কি? মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে বিরল। ভাষার জন্য যেসব শহীদরা প্রাণ দিয়েছেন, আমরা মায়ের ভাষা পেয়েছি, আমরা মাতৃভাষার চর্চাটা করতে চাই। সাধারণত দেখা যায় ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা বাংলা চর্চাটা কম করেন, সেজন্য আমরা ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীদের মধ্যে বাংলা চর্চার জন্য, মাতৃভাষা চর্চার জন্য আমরা এই বাংলা অলিম্পিয়াডটা আয়োজন করেছি। এটা গত 6 বছর ধরে আয়োজন করা হচ্ছে। এখান থেকে যেই সব ছাত্রছাত্রীরা নাচ, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ইত্যাদি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় হন, তাদেরকে আমরা IFLC-তে পাঠাই। IFLC অর্থ হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। আমাদের খুবই ইচ্ছা এমন একটা সুন্দর আয়োজন আমরা IFLC বাংলাদেশে করব। নতুন প্রজন্ম যেন আমাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে বেশি করে চর্চা করেন, সেজন্য এই আয়োজনটা করা। আমরা আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে। জি দর্শক, বাংলা আসলে একটা গর্বের ব্যাপার, তাই ঘরে ঘরে বাংলা ভাষার চর্চা হওয়া উচিত। তলারে শালপিয়ালির বন্থিকা ওই জংলা নদীর পারে হেতে তর
প্রসঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা সব সময় আসলে বিচারক বসা হয় কিন্তু আজকের ব্যাপারটা আসলে ভীষণ আলাদা ভীষণ একটা ভালো লাগার বিষয় কারণ হচ্ছে যে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা যারা বাংলা চর্চা মূলত করে না তাদেরকে আমরা পাচ্ছি যে প্রতিযোগী হিসাবে যারা বাংলায় আমাদেরকে নেচে দেখাচ্ছে বাংলা বাংলা ভাষার প্রতি যে তাদের একটা ভালোবাসা ভালো লাগা জন্ম নিয়েছে তাতে আমি অনেক হ্যাপি তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 ডালা যে তার ভরেছে এক পাকা ফসলে মরি হায় 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 ডালা যে তার ভরেছে এক পাকা ফসলে মরি হায় 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 পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় বাংলা আমার মা ও মা তুই যে আমার মা তোরই কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা বাংলা আমার শ্যামলা রূপসী আমার মা নদী জঙ্গল সাগর পাহাড়ে অপরূপ মহিমা আগলে রাখিস দুই হাতে যেন বড় ভয় প্রতিমা তোরই কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা মমতা মহিমা আমার কল্যাণ মহিমা তোরে কোলে জন্ম নিয়ে ধন্য হলাম মা এখন মনে হচ্ছে যে আমি আমার স্কুল লাইফে ফিরে গেছি আই এম মিসিং মাই স্কুল লাইফ আ লট টার্কিশে আসার পরে ব্যাপারটা ফিলিংটা একদম ডিফারেন্ট আর যদি বলে থাকি এখন জাজমেন্টের কথা নাচের জাজমেন্টটা আমি ছিলাম আজকে প্রত্যেকটা স্কুল খুব ভালো করেছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুলের সবগুলো বাচ্চা পার্টিসিপেট করেছেন অ্যান্ড ইট ওয়াজ গ্রেট প্রত্যেকটা বাচ্চা তাদের জায়গা জায়গা থেকে অনেক সুন্দর করে ডান্স করেছে আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর হায়রে কি গান মাঝি শোনাইলো হায়রে কি বাঁশি মাঝি বাজাইলো কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মনে কইরা নিলো কর্ণফুলি শাম্পানওয়ালা আমার মনে কইরা নিলো যদি পাইতাম ভালোবাসতাম রে যদি পাইতাম ভালোবাসতাম রে কি জাদু আমার
আকাশের এক তারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের এক তারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি ও তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি আমার বাংলাদেশের এক তারা সুর কতই ভালোবাসি আমার বাংলাদেশের দোতারা সুর কতই ভালোবাসি তোমরা বাজাও রে ঢোল বাজাও রে বাঁশি প্রিয় দর্শক আপনারা সব প্রতিযোগিতাই দেখেছেন কিন্তু ফলাফল দেখেননি ফলাফল দেখতে হলে চ্যানেল লাইনের সঙ্গে থাকতে হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেল লাইনের সঙ্গে থাকুন তোমরা কি বাংলা পারো একটু প্রিয় দর্শক আপনার যে ওকে কুল কুল রিল্যাক্স রিল্যাক্স নো প্রবলেম